একদমই বৃষ্টি, যেমনটা তুমি বলছিলে, সকালে প্রভাত ফেরি, তারপর মূল মঞ্চে সঙ্গীতের সঙ্গে নৃত্যানুষ্ঠান, এবং এই মুহূর্তে সবাই সবাইকে আবিরে আবিরে রঙে রঙে রাঙিয়ে দিচ্ছে। আজ যে সবার রঙে রং মেলানোর দিন, আজ যে রঙিন হওয়ার দিন, যা কিছু ফিকে সমস্ত দুঃখ গ্লানি সবকিছু ভুলে গিয়ে আজ নতুন করে আবার রঙিন হয়ে ওঠার পালা। রবীন্দ্র তীর্থ নিউ টাউনের এই মুহূর্তে আমরা রবীন্দ্র তীর্থ প্রাঙ্গণে আছি, সেখানে কিছুক্ষণ আগেই মূল অনুষ্ঠান শেষ হয়েছে এবং দর্শক থেকে যারা অংশগ্রহণকারী সকলেই কিন্তু সকলকে রঙে রঙে রাঙিয়ে দিচ্ছে। তবে বৈশিষ্ট্য হলো সবাই কিন্তু আবিরে নিজেদেরকে রাঙাচ্ছে, দেখতেই পাচ্ছ হলুদ সবুজ শাড়ি মূলত, এবং তার সঙ্গে মানানসই গয়না, ফুলের সাজ সেটা তো রয়েছে, আর তার সঙ্গে অবশ্যই রয়েছে আবিরের সাজ। এই মুহূর্তে দেখতে পাচ্ছ সবাই সবাইকে গালে আবির মাখিয়ে দিচ্ছে, এবং শুধু যে নিজেদের মধ্যে আবির খেলা হয়েছে তা নয়, যেটা দেখে খুব ভালো লাগলো, অনুষ্ঠানেরই একটা অংশ হিসেবে কিন্তু যারা অংশগ্রহণকারী তারা মূল মঞ্চ থেকে নেমে গিয়ে দর্শক যারা ছিলেন তাদেরকেও রাঙিয়ে দিলেন। আজ কোনো রকম বাধা নিষেধ কিচ্ছু মানা চলবে না, করোনা আবহে গত দুবছর নানান রকম বিধিনিষেধ এর মধ্যে থাকার পর এবার কিন্তু সেই সব বাঁধন ছেড়ে বেরোনোর পালা, বাঁধ ভাঙার উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস এই মুহূর্তে দেখতে পাচ্ছ আবির খেলার মধ্যে দিয়ে। একটা রঙিন সকাল, ঝকঝকে রোদের দিন, ঝলমলে দিন, আর তার সঙ্গে অবশ্যই রঙে রঙে রঙিন একটা সকাল এই মুহূর্তে নিউ টাউনের রবীন্দ্র তীর্থ প্রাঙ্গণে। একেবারে একেবারে মাধুরী, অনেক ধন্যবাদ তোমাকে। রবীন্দ্র তীর্থে এখন চলছে রঙে রঙে রঙিন হয়ে ওঠার পালা, এবং আবির দিয়ে সেখানে রং খেলা চলছে। অন্যদিকে গলফ গ্রিনে নৃত্যানুষ্ঠান এখনো চলছে, সেই ছবি আপনারা দেখছেন। এবারের এই দোল উৎসবটা সুকন্যা কোথাও যেন আমাদের সেই দুবছর আগে আমাদের জীবন যেরকম ছিল সেরকম একটা সময় আমাদেরকে ফিরিয়ে নিয়ে গেছে, তাই না? মানে গত দুবছর ধরে এই করোনা আবহে সব কিছু বন্ধ ছিল এবং একেবারে বন্দী দশা ছিল আমাদের, কিন্তু এবার যেন মনে হচ্ছে আমরা আবারও আমাদের সেই রঙিন জীবনকে ফিরে পাচ্ছি। একেবারে, এবং গত দুবছর ধরে আমরা দেখেছি হয়তো বসন্ত উৎসব গানে নাচের এরকম মাধ্যমে কিন্তু পালন করা হয়েছিল, কিন্তু আবির খেলাটা কোথাও গিয়ে কিন্তু সেটা বিধিনিষেধের জন্যে বন্ধ ছিল, কিন্তু এই বছর দেখা যাচ্ছে যে আবির খেলা কিন্তু পুরোদমে চলছে চারিদিকে।